কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সবাই ঘরমুখী, তারই পরিপ্রেক্ষিতে আজ আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরিয়া সন্দ্বীপ ঘাট। এই ঘাট দিয়ে আসলে প্রতিদিনই হাজার হাজার যাত্রী পারাপার করে। গতকালও এই ঘাট দিয়ে প্রায় 2 থেকে 2,500 যাত্রী পারাপার করেছেন। আজও ঠিক সেম আপনারা দেখতেই পাচ্ছেন, শত শত যাত্রী আসলে দাঁড়িয়ে আছে লাইন ধরে, যারা কিছুক্ষণের মধ্যে আসলে সন্দ্বীপ যাওয়ার জন্য স্পিড বোট কিংবা লঞ্চে ওঠার জন্য দাঁড়িয়ে আছেন। এই সন্দ্বীপ এবং কুমিরা ঘাট দিয়ে আসলে প্রতিদিনই শত শত যাত্রী পারাপার করে। আমি এইখানকার এখন কথা বলবো এইখানকার যিনি ঘাট ইজাদার ওনার সাথে, আসলে এখানে ওনারা দুজনেই আছেন, আমি দুজনের সাথেই কথা বলবো। আমি এই মুহূর্তে যার সাথে কথা বলবো উনি হচ্ছে যে এই কুমিরা ঘাটের যিনি এই কুমিরা প্রান্তের ইজাদার ওনার সাথে। আসলে আপনি তো আশা করে ঘাটটা নিচ্ছেন, সেই মানে আপনার আশাটা পূর্ণ হবে কিনা কিংবা যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, আপনার যাত্রীদেরকে ঠিকমতো সার্ভিস দিতে পারতেছেন কিনা? আমাদের ইনশাল্লাহ তো ভালো, এগুলোকে আমরা যাত্রী যেভাবে আমি পারাবার সুন্দরভাবে ভাবা হইতেছে, এবং স্পিড বোট সার্ভিস বোট শিপ সবগুলো হইতে সুন্দরভাবে মানে কোনো অভিযোগ কোনো অভিযোগ এখানে কোনো অভিযোগ। আসলে আপনারা শুনলেন উনি একজন যাকে বলে ঘাটের ইজরাদার, উনি বললো যে কোনো অভিযোগ নাই, ওনারা ঠিকমতোই সেই যাত্রীগুলির সার্ভিস দিয়ে যাচ্ছেন। এখানকার আরও একজন আছেন যিনি আসলে এই কুমিরিয়া সন্দ্বীপ ঘাটের কুমিরিয়া প্রান্তটা দেখেন, উনিও একজন ইজরাদার, আমি এখন কথা বলবো তার সাথে। আচ্ছা, আপনি তো এই কুমিরিয়া ঘাটের একজন ইজরাদার, এই যাত্রীদের কোনো অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে কিনা, কিংবা আপনারা আসলে এই যে যাদেরকে পার করতেছেন তারা আসলে আসার পরে কিংবা যাওয়ার পরে কোনো অভিযোগ আপনাদেরকে দিতে কিনা? আল্লাহ রহমতে এবার আমরা যে সিস্টেমে যাত্রীদের পারাপার করতেছি, সারিবদ্ধভাবে লাইনে টিকিট দিচ্ছি, সারিবদ্ধভাবে দুটো উঠতেছে, সবাই যাত্রীদের কোনো অভিযোগ নাই, সুন্দর করে সবাই উঠতেছে আর পারাপার হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের যাত্রী পারাপারে ওয়েদার ভালো আছে, সম্পূর্ণভাবে আমরা আজ গত দুদিন সম্পূর্ণ করছি, আজকেও আমরা সুন্দরভাবে যাত্রী পারাপার করতেছি। আপনারা শুনতে পাচ্ছেন যিনি ঘাটের ইজরাদার তারই বক্তব্য। এই এটি আসলে বঙ্গোপসাগরের মোহনায়, এখানে প্রচুর এখন এই মুহূর্তে একেবারে পরিপূর্ণ জোয়ার, এবং যাকে বলে সাগর আসলে খুবই উত্তাল, তারই মধ্যে আসলে ওনারা স্পিড বোট নিয়ে যাচ্ছেন। সেই যে যাত্রী প্যাসেঞ্জার যারা যাচ্ছেন তাদেরকে আসলে ওনারা চেষ্টা করতেছেন নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, এবং ওনাদের পক্ষ থেকে সর্বাত্মক লাইফ জ্যাকেট যেই সিস্টেমটা আছে সাগরে পাড়ি দিতে হলে আসলে লাইফ জ্যাকেট লাগবে, ওনারা সব যাত্রীকে কিন্তু লাইফ জ্যাকেট পরানোর জন্য বাধ্য করেন। অনেক সময় অনেক যাত্রী কিন্তু আসলে এটা করতে চায় না, সেই ক্ষেত্রে পরবর্তীতে কখনো কোনো ঘটনা ঘটলে আসলে এটা সাধারণত ইজাদারদের উপরে আসে, কিন্তু আমরা আসলে সরজমিনে এখানে যেটা দেখলাম ওনারা সবাইকে লাইফ জ্যাকেট পরার জন্য বাধ্যতামূলক বাধ্য করেছেন। আমি এখন কথা বলবো যারা এই সন্দ্বীপ যাবেন সেরকম একজন যাত্রীর সাথে। আসলে আপনি তো করতে যাচ্ছেন, বাড়ি যাবেন, আসলে কেমন লাগতেছে এই যে সাগর পাড়ি দিয়ে যাবেন, কোনো ভয় আছে কিনা? আসলে কোনো ভয় নাই, কালো বাস থেকে আমাদের এটা তো স্বাভাবিক। মানে কেন যাচ্ছেন বাড়িতে মা বাবার সাথে করবে সব স্পিড বোর্ডে যাচ্ছেন, কোনো ভয় না আমার থেকে? ভয় কিছু নেই, এটা স্বাভাবিক। মানে টিকিট টিকিট নিয়ে তো কোনো নাই, টিকিট আগে ঝামেলা ছিল, এখন এবার আসি দেখি যে ভালো আছে, বা সিরিয়াল এটা মেন্টেন করতেছে, আগে এগুলো ছিল না, তবে এখন বর্তমানে ভালো হয়ে আশা করি সামনে আরও ভালো হবে। আপনারা শুনলেন আসলে একজন যাত্রীর কাছে, উনি যেটা বললো আসলে এই যে বঙ্গোপসাগরটা পাড়ি দিবে, এখানে ওনাদের কোনো ধরনের আসলে বলা যায় একেবারে নিরাপদে যতটুকু পৌঁছানোর দরকার ওনারা চেষ্টা করতেছে সেরকম নিরাপদে একটু পৌঁছায় যাওয়ার জন্য। আমি কথা বলবো আরেকজন যাত্রীর সাথে যিনি আসলে বাড়ি যাবেন সেই সন্ধ্যে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে। আসলে আপনার বাড়ি যাবেন, কেমন লাগছে আপনার? প্রথম যখন বাড়ি থেকে বেরিয়েছি একটু চিন্তা ছিলাম টিকিটের জন্য, এবং যে এখানে যে ভিড় মানে অপমস্তমানা, কিন্তু এখানে আসার পরে দেখি যে টুটো সিট ছোটে উল্টো। আপনার টিকিট কাউন্টার সুন্দর সিস্টেম, সিরিয়াল মেনটেন,
ওটার জন্য সিরিয়াল মেনটেন মোটামুটি যাত্রীরা আগের চেয়ে অনেক বেশি মানে রিল্যাক্সে মানে যাবে এটাই আশা করতেছি এবং এই জন্য গান করতে দিকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার মনে যে সংশয় ছিল এটা তো আর নাই, এটা এখন আর নাই, মোটামুটি অনেক হ্যাপি হ্যাপি কেটে গেছে, অনেক কেটে গেছে হ্যাপি এবং সবাই ওটা আপনার লাইফ থেকে পড়াচ্ছে, এটা একটা সুন্দর ব্যবস্থা আমার মনে হচ্ছে। আপনারা আসলে শুনতে পেলেন আরেকজন যাত্রীর কাছে, ওনারা চেষ্টা করতেছেন লাইফ জ্যাকেট দিয়ে আসলে পার করার জন্য। আপনারা নিজেরাই দেখতেছেন যতজন প্যাসেঞ্জার আসলে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ যাবেন, ওনাদের সবাইকে ওনারা লাইফ জ্যাকেট দিয়ে নিরাপদে বাড়ি আসতে এবং সন্দ্বীপ থেকে ওইদিকে যে যাত্রীগুলি চিটাং আসছে তাদেরকে আসলে ওনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আসলে পার করাচ্ছে এবং জেটিতে তুলতেছেন। আমি এখন কথা বলবো সন্দ্বীপ থেকে আসছেন সেরকম একজন যাত্রী, এখন আপনি তো সন্দ্বীপ থেকে আসছেন, জি জি, কেমন ভ্রমণ করলেন আসলে আসার পথে কোনো সমস্যা ছিল কিনা? সর্বত আমি সন্দ্বীপের সকল জনগণকে উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এখন এই বর্তমান যে অবস্থা খুব ভালো, কেউ যদি এখন যাতায়াত করতে চাই অত্যন্ত ভালো আসতে পারে, এবং আমাদের যে সূক্ষ্ম কথাটা আছে সামান্যগুলো সমস্যা ওগুলো ওনারা যদি ইচ্ছা করে সমাধান করতে পারে, যেমন এখন যেভাবে যাত্রীদেরকে হাত ধরে উঠাইছে নামাইতেছে এভাবে যদি করে অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর, যাত্রীদের সেবা দেওয়ার জন্য এখন যেভাবে সেবা দিচ্ছে অত্যন্ত ভালো সেবা। ধন্যবাদ, আসলে উনি যেটা বললো সন্দ্বীপ থেকে উনি আসছে এই মুহূর্তে, ওনার কাছে খুবই ভালো লেগেছে কারণ বঙ্গোপসাগর আসলে বিশাল একটা সাগর, এই এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে প্রায় 25-30 মিনিট লাগে স্পিড বোটগুলিতে, তাই সব যাত্রীদের কাছে আসলে এটা খুবই ইয়ে যে ওনারা আসলে খুব ভালোভাবে পাড়ি দিচ্ছেন। আপনারা আসলে দেখতেই পাচ্তেছেন, আপনারা দেখতেই পাচ্তেছেন আসলে বিশাল এক বঙ্গোপসাগর তারই মাঝখানে আমি আপনারা আসলে আমার পেছনটাই যেটা দেখতেছেন সম্পূর্ণভাবে স্পিড বোট নিয়ে ওনারা এখন যাবেন, সবার শরীরে কিন্তু আসলে লাইফ জ্যাকেট পরিহিত আছে এবং যারা ঘাট কর্তৃপক্ষ ওনারা সার্বক্ষণিক এখানে তদারকিতে আছেন, ওনাদের এই একটাই মুখ্য উদ্দেশ্য যাতে জনসাধারণ কিংবা যাত্রীদেরকে ঈদ উপলক্ষে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে পারে। এই ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা সন্দ্বীপ ঘাট থেকে আমার কাছে।